আর মাত্র 58 দিনের অপেক্ষা, এর পরেই মাঠে গড়াবে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের 30 মে ইংল্যান্ড এবং ওয়ালসের মাঠে পর্দা উঠছে ICC ওয়ানডে বিশ্বকাপের 12তম আসরের। বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেমন হবে এবারের বিশ্বকাপ, কারা হবে চ্যাম্পিয়ন, এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনে। কেবল তাই নয়, বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছেন কোচ নির্বাচকরা। ক্রিকেট সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো বসেনি, নিত্য নতুন খবর দিয়ে সরগম রাখছে ভক্ত সমর্থক থেকে ক্রিকেট প্রেমীদের। এই ধারাবাহিকতায় বিশ্বকাপের দ্বাদশ আসরে অংশ নিতে যাওয়া দলগুলোর সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক ভারতীয় জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো। ক্রিক ইনফোর এই স্কোয়াড অনুযায়ী বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের জায়গা পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস আর পেসার তাসকিন আহমেদ। ইঞ্জুরির কারণে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে খেলতে না পারলেও সাকিব আল হাসান রয়েছেন ক্রিক ইনফোর এই সম্ভাব্য স্কোয়াডে। এছাড়া ইঞ্জুরির কারণে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে খানিকটা শঙ্কা থাকলেও তাকে স্কোয়াডে রেখেছে ক্রিক ইনফো। টপ অর্ডারে ওপেনার তামিম ইকবালের সঙ্গী হিসেবে লিটন কুমার দাসের পাশাপাশি রয়েছেন সৌম্য সরকার। এদিকে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগে ইংল্যান্ড সিরিজের দলে ফেরা সাব্বির রহমান রুম্মনকেও রাখা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। পেস আক্রমণে অধিনায়ক মাশরাফি মুর্তজার সঙ্গী হিসেবে রয়েছেন মুস্তাফিজুর রহমান আর রুবেল হোসেন। ক্রিক ইনফোর মতে বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে বাংলাদেশ দলের মিডল অর্ডার সামলাবেন সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে চোট পাওয়া মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন। ক্রিক ইনফোর দৃষ্টিতে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং ইমরুল কায়েস। দর্শক মণ্ডলী, বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান, আপনার মতামতটি জানতে চাই ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।